সাকিব আল হাসান ক্রিকেটের লড়াইয়ে নেই, তিনি লাল সবুজের জার্সিতেও নেই, তবে তিনি আলোচনায় আছেন। মাঠে সাকিবকে খুঁজে পাওয়া না গেলেও তিনি খবরে থাকেন। এই তো সর্বশেষ নিজের ভেরিফাইড পেজে একটি প্রমোশনাল পোস্ট দিয়ে আড্ডার টেবিলের হট কেক বনে গেলেন বাংলাদেশের পোস্টার বয়। সম্প্রতি সাকিব আল হাসান তার ফেসবুক পেজে জানান নতুন এক সম্পর্কের কথা। বেটউইনার নিউজ নামের একটি ক্রিকেটীয় সাইটের সাথে অফিসিয়াল পার্টনার হওয়ার খবর পোস্ট করেন তিনি, আর এরপরই নড়ে চলে বসে বাংলাদেশের দর্শক সমর্থকেরা। কারণ নেটিজেনদের দাবি, আদতে নিউজ পোর্টাল মনে হলো বেটউইনার নিউজ নাকি একটি বেটিং সাইটেরই অংশ। ১৮৬৭ সালে প্রণীত পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশে জুয়া নিষিদ্ধ, সাধারণ আইন তো বটেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বেটিং সংশ্লিষ্ট কারো সাথে সম্পর্ক রাখতে আগ্রহী নয়, তাই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজি মালিকানার দরপত্রে স্পষ্ট বলে দেয়া হয়েছে বেটিং সাইটের কেউ আবেদনই করতে পারবেন না। এদিকে গুগলে বেট উইনার নামে সার্চ দিলে একটি অনলাইন বেটিং সাইটের দেখা মিলে, তবে বেটউইনার আর বেটউইনার নামের নিউজ পোর্টাল একই প্রতিষ্ঠান কিনা সেটা অবশ্য পরিষ্কার করেননি সাকিব। সত্যি যদি বেটউইনার নিউজ বেটিং সাইটের সংশ্লিষ্ট হয়, তবে এমন একটি প্রতিষ্ঠানের সাথে সাকিব আল হাসান কি বুঝে চুক্তিবদ্ধ হলেন? তিনি কি বাংলাদেশের আইন কিংবা বিসিবির নীতিমালা সম্পর্কে জানেন না? এমন প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমীরা। 2019 সালে স্বপ্নিল এক বিশ্বকাপ খেলার পরে সাকিব আল হাসানের ক্যারিয়ারে সবচেয়ে বড় আঘাত এসেছিল। আইসিসির কাছ থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। এতদিনে নিশ্চয়ই জানা হয়ে গিয়েছে সেটিও ছিল এমন জুয়া আর ফিক্সিং সম্পর্কিত কাণ্ডে। যদিও শাস্তি পেয়েছিলেন সাকিব, কিন্তু সেবার সাকিব ম্যাচ ফিক্সিংয়ে জড়াননি। এখন তিনি হয়তো বেটিং সাইটে ভাগ্য পরীক্ষা করবেন না, কিন্তু যেভাবে দেশের নানান বয়সের ক্রিকেট ভক্তদের কাছে পরিচয় করিয়ে দিলেন একটি বেটিং সাইটের, তাতে সাকিবের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।